ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। বাবা লুকায় পড়ছে বাবা, বাবারে ভক্তি করো। আসসালামু আলাইকুম বাবা। মাথায় কাপড় দিয়ে সালাম দে। বাবার সাথে সব সময় সম্মান দিয়ে কথা বলো, আমার মাথায় কাপড় সব সময় থাকবে। বাবা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখ দেখ এখন তো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সৌন্দর্য বাড়ছে, মনে হচ্ছে তুই একজন আদর্শবান নারী। আর এতক্ষণ কি ছিলি, ভালো ছিলি না বাবা? কথা কি জানেন বাবা, আজকে আমার দুই মাস ধরে বিয়ে হয়েছে, আমার স্বামী আমারে খুব অত্যাচার করে, মাত্র বিয়ে হয়েছে দুই মাস, তাই কয় বাচ্চা নিবার। আচ্ছা বাবা দুই মাসে কি কোনদিন বাচ্চা হয় কত বাবা? না দুই মাসে বাচ্চা হয় না, কিন্তু সৃষ্টিকর্তা যদি চায় বিয়ের প্রথম রাতেই বাচ্চা দিতে হয়। তাহলে তো বাবা এখনো তো তাহলে আমার বাচ্চা হলো না, আর আমিও তো বুঝি না, সহজ সরল মানুষ তো, বাচ্চা যে কোন মাসে হয় কত মাস পেটে মত থাকে আমি কইবার পারি না। শুনলে আর আমার জামা আমার কি কয় বাবা জানেন, কয় বোকা হ্যাবলা এগুলা কয় বাবা, এই কথা কয় আমার অত্যাচার করে বাবা। শুনলে মা, মহান রাব্বুল আলামিন যখন বাচ্চা গর্ভে দিবে দেখবি গর্ভে বাচ্চা নির্ধারিত একটা টাইম আছে, সেই টাইম পর্যন্তই থাকে, 10 মাস 10 দিন, কারো 9 মাসেও হয়, কারো 8 মাসেও হয়, কারো 7.5 মাসেও হয়, যেটাই হোক কারো আবার 10 মাসেও হয়। কেউ 15 দিন থেকে আসে না, খুব কম আসে, 10 মাস 10 দিন পুরো করে খুব কম বাচ্চা ডেলিভারি হয়। তবে তোরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাক, দেখবি ভালো লাগবে, ভালো থাকতে পারবি, ভালো কিছু করতে পারবি, ভালো কিছু খাইতে পারবি। তোরা আল্লাহর নাম স্মরণ কর, 5 ওয়াক্ত নামাজ পড়, কোরআন পড়, আল্লাহর বাণী কোরআন খানি গুণগান গা, তাইলে দেখবি তোদের মনের মাঝে খুব শান্তি আসবে। বাবা আমার শাশুড়ি আছে না, আমার খালি বহি আর কোরআন শরীফ পড়া জানা না। আমি তো আলহামদু সুরা আছে আর পুলু সুরা দিয়ে না বাবা নামাজ করি, তাহলে কি সমস্যা আছে বাবা? আমি তো পারি না। তুই পারস না, তোর শাশুড়ির কাছে জাহিদা নিবি, দেখবি তোর শাশুড়ি কয় না বাবা। আমি কই তাহলে আম্মা, তাহলে আমা একটু পড়ান, পড়লে আমি কোরআন শরীফ নিতে পারবো না, আমার কয়াও দেয় না আবার আমার অত্যাচার করে। ও ঠিক আছে, তোর স্বামী বেঁচে নাই, তোর স্বামীকে বলে দিস যে তোমার মাকে একটু বুঝাও, বুঝিয়ে আমাকে শিখানোর ব্যবস্থা করো, তাহলে তুই ধীরে ধীরে শিখতে থাকবি, ধীরে ধীরে নামাজও পড়া শিখা হবে। বাবা আমি সুরা পড়ি আর আমার শাশুড়ি খালি আমাকে ভুল ধরে। আমি ভুল হলে তো ভুল ধরবে বাবা, আমি কি এই যে কুলহু সুরা কই, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান বাবা হইছে না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমার শাশুড়ি আমাকে ভূতা মেরা কয় ওয়াই নাই বলো। ঠিক আছে, খালি করে আমার অত্যাচার করে বাবা। না এটা অত্যাচার করে না, তোরে ভালোবাসে তাই একটু তোরে খাতির করে। তুই আলহামদু সুরা জানিস না? আলহামদু সুরা জানি বাবা, এই যে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কি জানি বাবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি গায়রুল মাগদুবি আলাইহিম আলাইহিম ওয়ালাদাল্লিন ওয়ালাদাল্লিন আমিন আমিন এরম না বাবা আর একটা জিনিস শিকার মধ্যে কোনো লজ্জা শরম নাই শিক্ষার শেষ নাই বুঝেছিস শোন রে বাবা বাবা আসক্ত না আর একটা কথা কই আমি না যে দুইটা সুরা পারি আর একটা সুরা পারি কুলাউজু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযিনা ইউওয়াসুবিসু বিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বাবা হইছে সুন্দর বাবা এরা তোমার কি হয় বাবা এটা আমার শিষ্য শিষ্য তুমি শিষ্য তোমারও তুমি পড়া পারো পারি আমি জ্ঞান আছে না অনেক জ্ঞান আছে শোন তাহলে আজকে যা যায়া এই সুরাগুলো দিয়ে নামাজ পড়া শুরু কর যা দেখবি ভালো লাগবে আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর সবার সাথে ভালো ব্যবহার করবে আর বাবা যেগুলো কইছে নামাজ হয় না জানো ভুল দেখো অকুলের কুল নামাজ হয় না জানো ভুল দেখো অকুলের কুল সাড়ে সাত দরিয়ানিয়া দিয়া গেছে রে অহে আল্লাহ পরোয়ার মানুষ হইল চমৎকার করাইছেন আল্লাহ এ সংসার কেমন করে হে অহে আল্লাহ পরোয়ার বাবা আর একটা কথা বাবা আমার জীবনটা কি বাবা এইভাবে কাটবো বাবা কেন বাবা আমার একটা ব্যবস্থা করে দেবো বাবা কি ব্যবস্থা করবো যাতে আমি খুব সুন্দরভাবে চলে ফিরে খাইতে পারি বাবা তুই তো আবারও ভুল করলি আমি কিছুই করে দিতে পারবো না সব কিছু করে দিবেন মোহাম্মদ হযরত আমাদের ওই যে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তাকেই স্মরণ কর তাহলে সব পেয়ে যাবি আর তাকে স্মরণ করতে গেলে আমাদের দীনের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে হবে তার চারটা তরিকা আছে সেই তরিক মোতাবেক চললেই তুই আবার আল্লাহর দিদার পেয়ে যাবি